ডাক্তারবাবু, বলছি মেডিকেল বোর্ড কি বসেছে? হ্যাঁ, কিছুক্ষণ। সব ডাক্তারবাবুরা এসেছেন? হ্যাঁ, নাহলে বোর্ডটা শুরু হবে কি করে? আরে বাবা, উনি তো ঠিকই বলছেন, নাহলে তো আগেই বসে যেত বোর্ড। ডাক্তারবাবু, কতক্ষণ চলবে কি এই মেডিকেল বোর্ডটা, কতক্ষণ চলবে সেটা ওনারা যতক্ষণ মনে করবেন। আপনারা এত অধৈর্য হলে তো মুশকিল। আরে কি বলছেন, কি অধৈর্য হবো না? আরে বোর্ড বসে দিদির যদি কিছু হয়ে যায় তখন কি হবে? মানে 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 আমরা তো আসলে বাড়ির লোক, পেশেন্ট পার্টি, বুঝতে তো পারছেন, মানে আপনাদের ছাড়া কাজের থেকে জানতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আপনারা বাইরে একটু ওয়েট করুন, আমি বোর্ড শেষ হলে খবর দিচ্ছি। আচ্ছা কমলেশ, এই বোর্ড কি আবার অপারেশন করার ডিসিশন নিতে পারে? তা তো পারেই। আসলে এই স্প্লিন্টার ব্যাপারটা খুব গোলমেলে, জানেন তো, সবসময় তো ছবিতে ধরাও পড়ে না ঠিক কোনখানটায় আটকে আছে, আর তাই বারে বারে অপারেশন করতেই হয়। এটা ডাক্তার বললেন তোমায়? না, আমি এর আগে শুনেছি, আবার কয়েকটা ক্ষেত্রে দেখেছি, তাই বলছি। সত্যি আমার মেয়েটা চিরদিন রক্ত ভয় পায়, কাটাকুটি একদম সহ্য করতে পারে না, আর ওরই কপালে বারবার। এটা ভাগ্য মাসিমা, জানি আমার তো কপাল আরো কত দুর্ভোগ লেখা আছে কে জানে। কমলেশ, ওদের বোর্ড কখন শেষ হবে? দেখছি। আমি তোমাকে খুঁজতে যাচ্ছিলাম, চা খেতে যাচ্ছি, যাবে? না, তুই যা। তুমি দেখি ভেতরে যদি কেউ খায়। মেডিকেল বোর্ডের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তো কিছু করা যাচ্ছে না। রিপোর্টটা দিই কালকে, দে টেকিং টু মাচ টাইম, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে শুধুমাত্র পার্টির ইমেজের স্বার্থেই আমাদের এরকম একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। সরি, ঠিক বুঝলাম না। শুধু এইটুকু বুঝলাম যে আপনারা প্রভাসবাবুকে বলির পাঠা বানাতে চাইছেন। না না, বিষয়টা নিয়ে ভুল চিন্তা হচ্ছে। প্রভাস আমাদের পার্টির স্তম্ভ, তার কাজকর্ম, তার জনপ্রিয়তা সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকা উচিত নয়। হ্যাঁ, এলাকায় অ্যান্টি সোশ্যাল তৈরি করা, এলাকার অ্যান্টি সোশ্যালদের মাফিয়া তৈরি করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার ব্যাপারেও কোনো প্রশ্ন থাকা উচিত নয়। শ্রবণবাবু, আপনাকে তো আর জনসাধারণের মধ্যে থেকে রাজনীতি করতে হয় না, আর ভোটের ময়দানে লড়াইতেও নামতে হয় না। এক্স্যাক্টলি। আর আমরা নামি তাই আমরা জানি যে শুধু জনসাধারণের ভোটে ইলেকশন জেতা যায় না, ইলেকশন জেতার জন্য চাই ইলেকশন মেশিনারিজ। আর আপনি যে ওই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদের প্রশ্রয় দেওয়ার কথা বলছিলেন না, ওদের তো আজ করে চলতে হয়, কারণ ভোটের সময় ওরাই সবচেয়ে বেশি কাজে লাগে। হ্যাঁ, এতটাই তো আজ করেন যে লাগামটাই হাত থেকে বেরিয়ে যায়। স্যার, কোনো খবর দিল? হ্যাঁ, খবর কিসের খবর? নিখিল, ডাক্তাররা এমনি এমনি পেটানি খায় না, জানিস তো, এমনি এমনি খায় না। আমি তো রাতেই বলেছিলাম ওদের পিটিয়ে দিলে হতো। হ্যাঁ, ঠিকই বলেছিস,
আরে তখন থেকে হলেই খবর দিচ্ছি, হলেই খবর দিচ্ছি, কি শুরু করেছে নাকি এরা? অনেকক্ষণ তো হয়ে গেল, খবর দেওয়া উচিত ছিল একটা। বোর্ড বসেছে না? হ্যাঁ, বোর্ডের 108। মেয়েটা কি হচ্ছে? সব সারা টুকে পাস করেছে, কোটাতেও তো হতে পারে। একটা স্প্লিন্টার বার করার জন্য বারবার কুপিয়েই চলেছে, তো ফালতু যত মাল। বুঝতে পেরেছি, কি ওয়ার্ম আপ শুরু করতে হবে। কিসে বাওয়াল করার? এখানে সেগুড়ে বালি। কেন? কমলদা আর শোভনদা বসে আছে। কিছুই তো বুঝতে পারছি না আমিও। মেডিকেল বোর্ড কখন কি বলবে? ওই তো ডাক্তারবাবু এসে গেছে। আপনাদের আর একটু ওয়েট করতে হবে এখন। হ্যাঁ, আসলে লম্বা ডিসকাশন হয়েছে তো। তো কোনো ডিসিশনে পৌঁছানো গেছে কি? সরি, সেটা তো আমি জানাতে পারবো না। কি জানাতে পারবেন? সুপার আসছেন, উনিই সব ডিটেল রিপোর্ট দেবেন। বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে উনিই জানাবেন। শোভনবাবু, আমি বলছি, আমি বলছি। দেখুন, আপনার কথা আমি মানছি, কিন্তু এটা ঠিক, সরকার চালাতে গেলে আমাদের এমন কিছু কাজ করতে হয় যেটা আমরা সমর্থন করি না, কিন্তু এই নৃশংসতা তো মেনে নেওয়া যায় না। এরকম নৃশংস কাজ রোজ 50টা করে হচ্ছে। হ্যাঁ, হয়তো তাই ঘটছে, কিন্তু সেক্ষেত্রে পার্টির নামে, পার্টির দিকে সরাসরি আঙুল তোলা হচ্ছে সেটা বাঞ্ছনীয় নয়। এটা আমাদের সমর্থন করা উচিত নয়। সমর্থন তো আমরা করছি না। না, সমর্থন আপনারা করছেন না, কিন্তু আপনারা গিরিধারীকে সাপোর্ট করছেন। নো নো নো, গিরিধারীকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু প্রভাসবাবুকে বলির পাঠা করা হোক সেটাও আমরা চাইছি না। দেখুন বিজনবাবু, এটা তো ঠিক, গিরিধারীর পাশাপাশি প্রভাসবাবুর নামটা উঠে এসছে, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারছি না। তাছাড়া কেউ কেউ নিজেকে ক্ষমতাবান ভাববে, যা খুশি তাই করবে, এবং ধরে নেবে পার্টি তাকে সমর্থন করবে, এটা তো চলতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে না, এটা চলতে পারে না। তার কারণ, এর জন্য আমাদের জবাবদিহি করতে হচ্ছে, কেন্দ্রীয় স্তরে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। দিল্লিতে বসে আলোদাকে এই ব্যাপারে জবাবদিহি করতে হচ্ছে। তুই তুই কোথাকার জমিদার রে? কোথায় আসি বলেছিলি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? বাবা, কি হয়েছে তাতে? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? তুই একটার জন্য অপেক্ষা করবো রাস্তায়? বয়ফ্রেন্ড? কিছু পেলে তোকে সঙ্গে সঙ্গে কল করে দেবো। আজ আগে বাদ দে, কিছু এনেছিস আমার জন্য? ঠিক আছে, নিজেকে ছেড়ে আর কিছু ভাবিস না, এদিকে আয়। নিজের প্রাণের বাজি রেখে এনেছি, সমস্ত মেলস আর ওয়ার্ক অর্ডার লিস্টে ডিটেইলস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিত্রিতা। দিদি কেমন আছে? দিদি ওই একরকম। আর ডাক্তার কি বলছে? আমাকে কন্টিনিউয়াস রিপোর্ট করবে। রাখছি। এতক্ষণে তো ডাকা উচিত ছিল ভেতরে, কি যে করছে কিছু বুঝতে পারছি। এক্সকিউজ মি, সুপার আছেন? হ্যাঁ, উনি ব্যস্ত আছেন। রূপ বলবেন আমরা দেখা করবো, আর্জেন্ট দরকার। জানি, দিবাসনের জন্য তো। আপনারা এখানে ওয়েট করুন, উনি নিজেই আপনাদের ডেকে নেবেন, প্লিজ। বুঝুন অবস্থা। হ্যাঁ দাদা, বল। কমলেশ, দিবা কেমন আছে? ভালো না দাদা, কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না, ডাক্তাররাও কোনো কথা বলছে না,
আদৌ কোনো ট্রিটমেন্ট হচ্ছে কিনা তাই তো বুঝতে পারছি না। মেডিকেল বোর্ড বসছে, কোনো এখনো তো কোনো খবর পাইনি। তুমি পৃথাকে চেনো? পৃথা না, ওই আমাদের শ্রমিক সংগঠন করত শ্যামলের মেয়ে। শ্যামল চ্যাটার্জি, ওই বেটে মতো কালো মতো? হ্যাঁ, বড় ভালো মেয়ে। তুমি ওর সঙ্গে দেখা করো, ও ওই হসপিটালেরই ডাক্তার। আশা করি দিবার চিকিৎসায় ও সাহায্যে আসতে পারে। ও আচ্ছা দাদা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পিসাকে চেনেন? কিরে, তোকে তো বেশ টায়ার্ড লাগছে। দুদিন ধরে ডে নাইট চলছে, ও তো আইসিইউ কন্টিনিউ করছে। তা এখন তো মেডিকেল বোর্ড বসেছে, যা কোয়ার্টারে গিয়ে একটু ঘুমিয়ে নে। না ঠিক আছে, আমার প্র্যাকটিস আছে, কেসটা সিরিয়াস। এর আগেও তো তুই অনেক সিরিয়াস কেস হ্যান্ডেল করেছিস, তোকে তো এতটা সিরিয়াস লাগেনি। তারা তো কেউ দিবাসেন ছিল না। কিন্তু দিবাসেনকে তো তুই আর ব্যক্তিগতভাবে চিনিস না। হ্যাঁ চিনতাম না, তবে ভদ্রমহিলার সম্বন্ধে অনেক শুনেছি। একটু যদি স্টেবল অবস্থায় চলে আসতেন না। কন্ডিশনটা দিবাসেনের যদি কিছু হয়ে যায় তাহলে তো লোকে ভয়ই প্রতিবাদ করতে ভুলে যাবে। আর এমনিতেই তো আমরা না মরে বেঁচে আছি। ডক্টর পৃথা চ্যাটার্জি? হ্যাঁ আমি পৃথা। দেখুন, আমি সবাইকে বলছি, ব্যাপারটা দিবাসেনকে নিয়েও নয়, প্রভাসবাবুকে নিয়েও নয়, সমস্যাটা হচ্ছে গিরিধারীকে নিয়ে। এই গিরিধারীরা পার্টির থেকে নিজেকে ক্ষমতাবান বলে মনে করা শুরু করে দিয়েছে, সেই জন্যে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। আপনি কি বলেন অমরবাবু? না, সেটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। সেই কারণে প্রভাসবাবুকে ডেকে একটু সতর্ক করে দেওয়া উচিত। তার কারণ এলাকাটাও তার, দায়িত্বটাও ওনার। আমার মনে হয় এই সিদ্ধান্তে আপনাদের কোনো আপত্তি থাকা উচিত নয়। আপনাদের অনেক সময় নিয়েছি, আপনাদের এই সিদ্ধান্তের কথা আমি বিজয়দাকে জানিয়ে দেব। দেখো মেডিকেল বোর্ড কখন শেষ হয়ে গেছে, কোনো মানে হয়? আরে কি বলবি বলতো, ডাক্তাররা এক এক করে সবাই বেরিয়ে যাবে। না না, এদের না কোনো তাপ উত্তাপ নেই, কোনো উচ্চবাচ্চ পর্যন্ত করছেন। এখানে দেওয়াটাই ভুল হয়েছে। হ্যাঁ এখন ওসব ভেবে কোনো লাভ নেই, যা করতে হবে তাড়াতাড়ি কর। কি করবে, এখানে কে কার কথা শুনছে? আরে বাবা, কমলেশদা শোভনদাকে পর্যন্ত ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তবে ওদেরই অবস্থা, আমাদের কি হবে তাহলে? আম পাবলিকের কি হবে ভাব? মুরগি, টোটাল মুরগি, আর কিচ্ছু না। আরে বাবা, চোখের সামনে মেরে ফেলবে, আমরা বসে বসে দেখব। আচ্ছা তোরা এত উত্তেজিত হলে হবে? ওরা তো চেষ্টা করছে, একটা ক্রিটিক্যাল কেস, একটু দেরি হচ্ছে। আর তারপর ওদেরও তো টেনশন আছে, ওদেরও তো ভয় আছে, তারপর আছে মিডিয়া। আচ্ছা একটা কাজ করবি, কি এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখবি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কমলদা ঠিক ডেকে নেবে। সরি, জানি আপনারা ভীষণ অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, তবু বসিয়ে রাখতে হলো, কারণ মেডিকেল বোর্ডের রিপোর্টটা নিজে ভালো করে না পড়ে এক্স্যাক্টলি আমরা সেটাই জানতে চাইছি, মেডিকেল বোর্ড কি বলছে। পেশেন্টের অবস্থা ভালো নয়। ভালো নয় মানে? দেখুন, বলতে খুব খারাপ লাগছে, পেশেন্টের যা কন্ডিশন তাতে তাতে যে কোনো মুহূর্তে দুদিন হাসপাতালে হয়ে গেছে ওনার, তার মধ্যে আপনারা দুটো অপারেশনও করেছেন। দেখুন পেশেন্টের শরীরে অনেকগুলো স্প্লিন্টার ঢুকেছিল, যে কটা সম্ভব আমরা অপারেট করে বের করে দিয়েছি, আর যে কটা রয়েছে সেগুলো আপাতত তেমন প্রবলেম করছে না। তবে
তবে কি একটা স্প্লিন্টার লাম্বার স্পাইন L1 রাইট আর রাইট কিডনির মাঝখানে ঢুকে গেছে। এই স্প্লিন্টারটা স্পাইনাল কর্ডকে ড্যামেজ তো করেইছে, রাইট কিডনিতেও এফেক্ট করেছে। ইমিডিয়েটলি এই স্প্লিন্টারটাকে অপারেট করে বের করে দিতে হবে। সো ডু ইট ডক্টর, আপনার অসুবিধাটা কোথায়? আসলে এটা একটা মেজর অপারেশন। আপনি কি অন্য কিছু সাজেস্ট করছেন, মানে অন্য কোথাও শিফট করে? না না না, পেশেন্টের যা কন্ডিশন তাতে এই মুহূর্তে শিফটিংয়ের কোনো প্রশ্নই ওঠে না। আসলে এই ধরনের অপারেশন দুজন ডাক্তারই করতে পারেন, একজন ডক্টর দেবাশিস রায়, অন্যজন ডক্টর সুনীল রেড্ডি। প্রবলেমটা হলো ওনারা দুজনেই এখন বোম্বে নার্সিংহোমের সাথে অ্যাটাচড। আমাদের কি করতে হবে? দেখুন, আমরা তো আমাদের তরফ থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা যদি একটু আপনাদের তরফ থেকে, ধরুন দুজনের কাউকেই যদি পাওয়া না যায়, তাহলে? যদি পাওয়া না যায় গড নোজ, কিন্তু পেতে হবেই, দেরি করা চলবে না। কারণ এর মধ্যে যদি স্প্লিন্টারটা লোয়ার অ্যাবডোমেনে ইনফেকশন ছড়াতে শুরু করে, তাহলে কিন্তু পেশেন্টকে আর এই মুহূর্তে একটা মিনিট সময় নষ্ট করা মানে এক একটা বছর নষ্ট হওয়া। এনিওয়ে, থ্যাংক ইউ ডক্টর। আপনি দেখুন আপনি কি করতে পারেন, আমরা আমাদের দিক থেকে ট্রাই করছি।